রাধে রাধে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আজকের দিনটা কিন্তু শুরু করেছি কৃষ্ণকে নিয়ে। আর এই যে গোপুসোনা দেখো, ওটা মায়ের গোপুসোনা। আর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে ওটা আমার বাড়িতে ছিল গোপুসোনার বার্থডে সেলিব্রেশন। তারপরে কি চলে এসেছি মায়ের বাড়িতে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এসেই মা প্রথমে একটু বকাবকি করে নিল, কারণ কি বলতো, এত দেরি করেছি কেন? মা বলেছিল সকাল 11টার মধ্যে চলে আসবি, কিন্তু মা তো চায় সবসময় তাড়াতাড়ি আসি। কিন্তু কি বলতো, যারা সংসার করো, যে বাড়িতে রান্না পুজো সব করে আর অত তাড়াতাড়ি আসা সম্ভব হয় না। আর মা তো ফোন করেই যাচ্ছিল, কখন আসছিস কখন আসছিস। তো তাড়াতাড়ি টোটোয় করে আমি চলে এসেছি, এসে দেখি কিচ্ছু গোছানো হয়নি। আর এই যে আমার ঠাকুমা, মানে আমরা ঠাকুমা আর আমি মিলে দুজনা মানে লাস্টে গোছাচ্ছিলাম। আর কি বলতো, একদিনে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। আর আগের দিন যেহেতু চড়ক মেলা ছিল আমাদের এখানে, ওই জন্য কোনো প্যান্ডেল কোনো কিছুই মানে পাওয়া যায়নি। তো বাড়ির পাশেই একটা ভাই ছিল, সে কোনো রকমে একটা মানে উপরে একটা ছাউনি মতো দিয়ে রেখে গেছে, আর মাইক সেটটাই দিয়ে রেখে গেছে, চেয়ার টেবিল। আর সেইভাবে ঠাকুরের মণ্ডপটা কেউ করে দেয়নি, আর কাপড় ওদের ধোয়াও ছিল না, বলছে ঠাকুরের ব্যাপার, তো ধোয়া কাপড় ছাড়া আমরা করবো না। তো যাই হোক, নিজেরাই দেখো ওই এই জায়গাটা, মানে ঠাকুরের এই আসনটা আমরা কিন্তু নিজেরাই সাজিয়েছি, মায়ের কাপড় এইগুলো দিয়ে আমি আর ঠাকুমা মিলে সাজিয়েছি। আর এই দেখো বউ দেওয়া তুলসী গাছটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে মাও চলে এসছে, আর আমি ঘরের থেকে সব ঠাকুরগুলো নিয়ে চলে এসেছি কোলে করে, গোপুসোনা, তারপরে দেখো সব মানে রাধা কৃষ্ণ, সব মায়ের গোপুসোনা সব কিছু নিয়ে এসেছি। তারপরে মা কিছু ফল কেটে রেখেছিল আর কাটতে পারেনি, বলছে তুই এসছিস যখন তরমুজটা অন্তত কেটে দে। তারপরে আমি ফ্রিজ থেকে তরমুজটা বের করে কি তাড়াতাড়ি কাটছি, কারণ গান তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। দুপুর 2 কি 2:30 থেকে প্রথমে ভগবত পাঠ হয়েছিল, তো ভগবত পাঠ দিয়েই শুরু হয়েছিল গানটা। তো তার আগে পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে ওটা শুরু হবে, ওই জন্য খুব তোড়জোড় করছিলাম। আর যেহেতু ওদিন পয়লা বৈশাখ, যতই লোকজন বলা হোক সবারই একটা প্রোগ্রাম থাকে, সব একটু আমিষের দিকে ঝোঁকে। কিন্তু আমাদের বাড়িতে সেদিন নিরামিষ হয়েছিল, নিমন্ত্রণ যা হয়েছিল সব রাতের দিকে এসেছিল, আর দুপুরে তেমন কেউ মানে পাওয়া যায়নি। নিজেদের মানে দিদি দিদিগুলো আমাদের মানে সব রাত করে এসেছিল, ওই জন্য শুধু আমার যেহেতু কাছে বিয়ে হয়েছে আর আমি মানে মায়ের একদম কাছেই থাকি, ওই জন্য আমি একটু দুপুরের দিকেই আসতে পেরেছিলাম। ওই জন্য মা এত তোড়জোড় করছিলো যে একটু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আর আমাদের বাড়ি কিন্তু একদম সাধারণ গ্রাম্য পরিবেশ জানো, আর এতে আমার কোনো দুঃখ নেই। ধানের গোলা, টিনের ঘর, ঢেঁকি, গরু, আর আমাদের কিন্তু খুব বড় উঠান, মানে ছোটোবেলায় ফুটবল খেলা যেত এরকম বলতে পারো। তারপরে ছোটোবেলায় যে খেলাগুলো গোল্লা ছুট আমরা সব খেলতাম, কাকু জেঠুদের ভাই বোন আমরা কিন্তু খুব হেসে খেলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আর আমাদের যেহেতু চাষবাস আছে, ওই যে দেখতে পাচ্ছো তখনও কি একটা ফসল উঠেছে জানো, মানে ওটা কি বলতো, আমি সেদিন খুলেও দেখিনি, হয়তো ডাল টাইপের কিছু। এই সময় ডাল ওঠে, তো তো ধনে তো উঠে গেছে, কোনো ডাল হবে হয়তো। তারপরে ধানের গোলা আছে 2, তো বৈশাখ মাসে মানে 2 গোলা ভর্তি আমাদের ধান হয়, পাটের সময় পাট হয়। আর টিনের বললাম না, প্রথমে আমাদের জন্ম কিন্তু টিনের ঘরে, তারপরে বাবা পরে গিয়ে ঘর করেছে। তো কিন্তু টিনের ঘরটা যেহেতু জন্মেছি আমরা, বাবা ঘরটা ভাঙেনি, স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। আর বাবা একটা চাকরিও করতেন, রিটায়ার হয়ে গেছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তো বাবা ছোটোবেলাতে থেকে দেখেছি বাবা চাষটাকে কোনো সময় অবহেলা করেনি, মাঠে যেতেন, এসে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে 10টায় অফিস যেতেন। তো আমার বাবাও যেরকম যে শিক্ষাটা দিয়েছে সেটাই আমরা ধরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, সবার বাবা মা সবার কাছেই মানে প্রিয় আপন, মানে মা বাবার মানে বলে শুধু শুধু আমি ইয়ে করতে চাই না, যেটাই বলবো সেটাই খারাপ হবে। তো যাই হোক, দেখো সব ঠাকুরের জোগাড় যন্ত্র হয়ে গেছে, এই যে এক্ষুনি মানে গানের আসর বসে গেছে, সব ঠিকঠাক করা হচ্ছে, এক্ষুনি গানটা শুরু হবে, আর মোটামুটি লোকজন এসেও গেছে। তো তোমরা গান শুনতে থাকো। শুধু ধন থাকিলে হয় না ধনী,
শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা। ও শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই। ধন টাকা করি অর্থ সম্পদ রে বিষয়বাড়ি, কৃষ্ণ ধনে ভরা যার হৃদয় সে যে বড় ধনে তনয়, মনিরে ধনে তনয়। বলি বুঝিবে তখন কেমন মজা, বলি বুঝিবে তখন কেমন মজা হবে ভস্মময়। এসব দেখে শুনেও জ্ঞান হলো না, এসব দেখে শুনেও জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়ায়, অধম অসীম রইল ঘোর মায়ায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দায়। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। Thank you.
তো এইদিকে গান বাজনা চলছে, আর দেখো মঞ্চে কিন্তু আমিও উঠে গেছি। কাকিমা জেঠিমা সবাই বলছে আয় আয় ঠাকুরের নাম করতে, দোষ কি, সবাই নেচে গিয়ে ঠাকুরের নাম করব। তো আমি ওখানে যাওয়ার পর ওনারা কিন্তু খুব খুশি হয়েছেন, তো ওনারা খুশি হলেই ভালো, তো খুবই ভালোবাসেন, সে ছোটো থেকে আমাকে দেখেছেন পাড়ার কাকিমা জেঠিমা সব। আর এনারা কিন্তু কেউই প্রফেশনালি কীর্তন করে না, অনেক ভুল ত্রুটি আছে জানি, তো সবাই তো আর পারফেক্ট হয় না, তবুও চেষ্টা করেছে, ঠাকুরের নাম করেছে, এটাই হচ্ছে আসল। তো আমিও মনে করি যা মানে কতদিন যতদিন বাঁচবো তো ঠাকুরের নাম করেই যাব, যতটা সময় পারি, এই হচ্ছে। আর ওই দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল, বছরের প্রথম দিন, সবাই গান করতে আসবেন আমাদের বাড়িতে, ওই জন্য আমার সাধ্যমতো সবাইকে দেখো নতুন শাড়ি নতুন গেঞ্জি দেওয়ার একটু চেষ্টা করেছিলাম, বিশেষ করে যারা গান করেছেন তাদেরকে। আশা করি মানে সামনের বছর ঠাকুর যদি সামর্থ্য দেয় আরও বেশি দিতে পারি এরকম। তো যাই হোক, ঠাকুরকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আমার অত ধারণা বা জ্ঞানও নেই, তেমন কিছুই জানি না। তো যাই হোক, যাদের অনেক জানা আছে তারা ভালো বলতে পারবেন। তো যাই হোক, এই যে এখন শেষের দিকেই কীর্তন, আর কি বলতো, তারপরে খাওয়া দাওয়া হয়েছিল, অনেক রাত পর্যন্তই হয়েছিল। তো ওই সাইডটাতে একটু লাইট কম ছিল বলে আমি আর ওই ভিডিওটা করিনি, ওই যে বললাম প্যান্ডেলে মানে শেষের দিকে বলা হয়েছে লাইট ফাইটগুলোও কম এসেছিল। তো দেখো পুজো হয়ে গেছে, আসনের প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছে, তখন আর বেশি কেউ ছিল না, সবাই প্রায় বাড়িই চলে গেছিলো। আর ওই যে গোপুসোনাও, যেটা বলবো তোমাদেরকে, গোপুসোনার আজ আমি প্রথম বাড়িতে এনেছিলাম, আমার কাছে পেয়েছিলাম গোপুসোনাকে, ওই জন্য আমি মনে করি আজকের দিনটাতেও গোপুসোনার বার্থডে, আবার জন্মাষ্টমীতেও বার্থডে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ঠাকুরের নাম নিয়ে সারাটা দিন কাটালাম, আর নতুন বছরে সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার মনস্কামনা যেন পূর্ণ হয়।